আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিউয়ার্স, এখন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে একটি মুড়ি তৈরি কারখানার সামনে। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি লক্ষ্য করুন, মা মুড়ি ফ্যাক্টরি। তো এই মা মুড়ি ফ্যাক্টরিটা হচ্ছে সারাতলা খালিশপুর মহেশপুর ঝিনাইদহ জেলা। তো আমি যদি আপনাদেরকে শুদ্ধভাবে বলি, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সারাতলা নামক একটি গ্রামে এই ফ্যাক্টরিটি অবস্থিত। তো এই ফ্যাক্টরিটি আমাদের নিজস্ব তৈরি করা মেশিন দিয়ে কিন্তু এখানে মুড়ি তৈরি করা হচ্ছে। আমি আপনাদেরকে এই ভিডিওতে অটোমেটিকভাবে মুড়ি তৈরি হয়ে আসছে মেশিন থেকে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিউয়ার্স, আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন। তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, চলুন যাওয়া যাক সেই মা মুড়ি ফ্যাক্টরির ভিতরে, যে আমি আপনাদেরকে ধীরে ধীরে এখন কিভাবে মুড়ি তৈরি হচ্ছে এ টু জেড ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন যাওয়া যাক। তো প্রথমে আমি যে মা মুড়ি ফ্যাক্টরির যে মালিক, সে বড় ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ভাইজান, আপনি যদি আপনার নামটি বলতেন। আমার নাম মোহাম্মদ মাহবুব আলম। তো আপনি এই ব্যবসাটি কতদিন যাবত করতেছেন? আমি গত 2 বছর যাবত করছি। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পালেন যে মা মুড়ি ফ্যাক্টরির যে মালিক তিনি মোহাম্মদ মাহবুব আলম, ওনার মুখ থেকেই শুনতে পাচ্ছেন যে এই ব্যবসাটি তিনি 2 বছর যাবত করতেছে। তো ভাইজান, এই ব্যবসা সম্পর্কে আপনি যদি বলতেন, কেমন লাভজনক আপনার এই ব্যবসাটি? মোটামুটি ভালোই লাভজনক, লাভজনক খারাপ না, সেলও ভালো, আমার মুড়ির কোয়ালিটিও ভালো, যার কারণে মার্কেটে মনে করেন যে আমি দিয়ে পারতেছি না। তো আপনার ভাইয়ের মুখ থেকে শুনলেন যে ভাইয়ের মুড়ির ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে, যা চাহিদা ভাই ঠিক মতন মার্কেটে দিতে পারছে না, প্রোডাকশন বেশি হলে ভাইয়ের কাছ থেকে মনে হয় সুবিধা হতো, ভাই কি বলেন? জি ঠিক আছে। তো ভাইয়ের এই ব্যবসাটি প্রতি কেজি মুড়িতে 8 থেকে 10 টাকা প্রফিট একটি ব্যবসা। তো আপনার এই কারখানাটি আমরা ঘুরে ঘুরে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, তো চলুন যাওয়া যাক। তো ভিউয়ার্স, আপনাদের সেই কাঙ্ক্ষিত মেশিন এখানে কিন্তু রানিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে 1000 কেজি প্রতি ঘন্টায় ডেলিভারি সম্পূর্ণ একটি মেশিন। এই মেশিনটি চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন মুড়ি কিন্তু অটোমেটিকভাবেই মেশিনের ভিতর থেকে বাইর হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার এই যে মুড়ির যদি ছোটো বড় কোনো চাউল বা বালি থাকে সেটাকে পরিষ্কার করার জন্য যে মেশিনটি ব্যবহার করা হয়েছে, এখানে একটি চালনি নেট ইউজ করা হয়েছে। এই নেট দিয়ে দেখুন মুড়ি বাইর আছে একদম ধপধপে, কোনো প্রকার কিন্তু এখানে আপনার ছোটো মুড়ি নাই বা পোড়া নাই, ফাটা নাই, কোনো ময়লা নাই, একদম চকচকে মুড়ি। তো এই ব্যবসাটি যদি আপনারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক এই ধরনের মেশিনই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সেট আপ করে নিতে পারবেন। তো এটি চলার ক্ষমতা হচ্ছে 3 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে 3 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে কিন্তু চলছে এই মেশিনটি। এটা মেশিনের আউটপুট। এখন আমি আপনাদেরকে ধীরে ধীরে ইনপুট দেখাবো, তারপরে আপনার জ্বালানি সিস্টেম দেখাবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলের নতুন দর্শক প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজি দিতে ভুল করবেন না, আপনার মতামত কমেন্ট করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, চলুন যাওয়া যাক, এই মেশিনের এ টু জেড খুঁটিনাটি বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো, কীভাবে চাউল ড্রাই করতে হয়, কীভাবে চাউল শুকাতে হয় সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ন্যাচারালভাবে চাউল শুকানোর সিস্টেম। তো ভিউয়ার্স, আমি যেমনটি আপনাদেরকে বলছিলাম যে ন্যাচারালভাবে চাউল শুকানোর সিস্টেম সেটি আমি আপনাদেরকে দেখাবো, ড্রায়ার মেশিন ছাড়া আপনি চাউল কীভাবে শুকাই নিতে পারবেন। তো এই যে এখানে মাঠ দেখতে পাচ্ছেন, ঠিক এরকমভাবে একটি ফ্লোর করে নিয়ে কিন্তু আপনি চাউল শুকাতে পারবেন। যদি জায়গার সংকট হয় সেক্ষেত্রে আপনি আপনার বাসা বাড়ির ছাদ ইউজ করতে পারবেন। তো এখানে দেখুন যে চাউলগুলো শুকানো হয়েছে, লবণ পানি দেওয়ার পরে কিন্তু এই চাউলগুলো শুকানো হয়েছে। এই চাউল ঠিক এইভাবেই কিন্তু আপনাকে শুকাই নেওয়া লাগবে। যদি কিনা আপনি ড্রায়ার মেশিন ইউজ করেন সেক্ষেত্রে সরাসরি ড্রায়ার করে নিতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ আগুনের একটি চুলা, এই চুলার ভিতরেই কিন্তু মেশিনটি আছে। তো মেশিনের এই এই চুলার ভিতরে মেশিনটা সম্পূর্ণ মেশিন ঘুরবে, আর চাউল দেওয়ার যে সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাউল দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে চাউল কীভাবে দিতে হয় দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এটি হচ্ছে চাউল, এই হলারের ভিতরে চাউল দেওয়ার পরে কিন্তু আপনার অটোমেটিকভাবে চাউল নেমে আসবে,
চাউল নেমে আসবে দেখুন এখানে চাউলের চাবি আছে আপনার মাপ অনুযায়ী চাবি আপনি মেজারমেন্ট করে দিলেই কিন্তু অটোমেটিক ভাবে চাউল যাবে আর মুড়ি তৈরি হয়ে বের হয়ে আসবে তো ভিউয়ার্স এখানে জ্বালানি সিস্টেম দেওয়া আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঠের গুঁড়া যেটাকে সডাস বলা হয় আমরা সডাস বলে থাকি সমিলের রাবিস্ট বা কাঠের গুঁড়া এই কাঠের গুঁড়া কিন্তু এই মেশিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে তো আপনাকেও এই কাঠের গুঁড়া জ্বালানি হিসাবে ব্যবহার করতে হবে তো এই জ্বালানি মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক মুড়ি মেশিনটাও কিন্তু অটোমেটিক তো এখানে যে মোটর ব্যবহার করা হচ্ছে বৈদ্যুতিক মোটর এটি এক হর্স পাওয়ার একটি বৈদ্যুতিক মোটর আবারও দেখুন এখানে যে মুড়ি আছে দেখুন কোনো প্রকার কিন্তু মানে লালচে ভাব নাই একদম সাদা ধবধবে মুড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই কারখানাটি যদি আপনারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম একটি মেশিন ক্রয় করে কিন্তু আপনি আপনার নিজ নিজ এলাকায় কিন্তু একটি কারখানা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ।